গুড মর্নিং মর্নিং এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের এই প্রোগ্রামে, যার নাম মোদি কেয়ার আজাদী কি পাঠশালা, যেখানে আমরা সোম থেকে শনিবার পর্যন্ত আপনাদের সামনে আসি, বিভিন্ন ইম্পর্টেন্ট আমরা কথা বলি, বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা ডিসকাস করি এবং সেটা আমরা বাংলা ভাষায় করে থাকি। সো আমরা যদি আজকের এই প্রোগ্রামটার কথা বলি, যেখানে আমরা ডিসকাস করব আপনাদের সবচেয়ে প্রিয় ক্যাটেগরি নিয়ে, কারণ আজকে হলো বুধবার এবং আপনারা জানেন যে আজকে আমরা কোন ক্যাটেগরিটা নিয়ে ডিসকাস করি। আজকে আমরা ক্যাটেগরি নিয়ে ডিসকাস করি যেটা আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে প্রিয় ক্যাটেগরি, দ্যাট ইজ কল্ড ওয়েলনেস। সো ওয়েলনেসে আজকে আমরা দুটো ইম্পর্টেন্ট রেঞ্জেস নিয়ে ডিসকাস করব, একটা হলো ফাউন্ডেশন রেঞ্জ আর একটা হলো অ্যান্টি অক্সিডেন্ট রেঞ্জ, কারেক্ট? তো আজকে আমরা দেখব যে যে প্রোডাক্টস গুলো আমাদের কাছে আছে, টোটাল 7টা প্রোডাক্টস আমাদের কাছে আছে। ফাউন্ডেশন রেঞ্জে আমাদের টোটাল 5টা প্রোডাক্টস আছে, ওয়েল অল প্ল্যান্ট প্রোটিন পাউডার, ওয়েল মাল্টিভিটামিন মাল্টিমিনারেল, প্রোটিন ক্রেস্ট, ওমেগা 3, অ্যান্টিটিক ক্রিল অয়েল অ্যান্ড ফ্ল্যাক্স অয়েল। আর অ্যান্টি অক্সিডেন্ট রেঞ্জে আমরা দেখব আমাদের ইন্টেলেক্ট অ্যান্ড টার্মারিক। এই টোটাল 7টা প্রোডাক্টস নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এবং যতজন এখানে পার্টিসিপেন্টস আছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি হয়ে যান এবং যে যে পয়েন্টসগুলো আমি বলবো সেইগুলো আপনারা নোট করে নিন। এটা ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট কে এই ধরনের পয়েন্টসগুলো নোট করা, কারণ যে যে কথাগুলো আমি আপনাদের বলবো সেগুলোই কিন্তু ফিল্ডে আপনাদের প্রসপেক্ট বা আপনাদের যিনি কাস্টমার আছেন তিনি আপনাদের জিজ্ঞেস করবেন। তাই আমি শিওর আপনারা প্রত্যেকে রেডি আছেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের প্রেজেন্টেশন, আমাদের ফাউন্ডেশন রেঞ্জ। সো ফাউন্ডেশন রেঞ্জ, যদি আপনাদের মনে এই প্রশ্নটা আসে যে ফাউন্ডেশন রেঞ্জ বলতে আমরা কি বুঝি, ফাউন্ডেশন রেঞ্জ এক্স্যাক্টলি আমাদের কেন দরকার, অ্যাকচুয়ালি ফাউন্ডেশন রেঞ্জ হলো সেই সমস্ত প্রোডাক্টস যেগুলো বেসিক্যালি আমাদের স্ট্রং ফাউন্ডেশন প্রোভাইড করে এবং আমাদের ওভারঅল ওয়েলবিং যেটা আছে সেটা মেনটেন করতে খুব ভালোভাবে সাহায্য করে এবং আমাদের প্রপার একটা নিউট্রিশনাল সাপোর্ট প্রোভাইড করে। এবং সবাই নিতে পারেন, বাচ্চারা নিতে পারেন, অ্যাডোলেসেন্টস যারা আছেন, যারা অ্যাডাল্টস আছেন এবং বয়স্ক মানুষজনও কিন্তু এগুলো নিতে পারেন, কারেক্ট? আর এটা আমাদের ম্যাক্রো আর মাইক্রো নিউট্রিয়েন্টস প্রোভাইড করে। ম্যাক্রো আর মাইক্রো নিউট্রিয়েন্টস কি আমরা প্রত্যেকে জানি, ব্যালেন্স ডায়েট আমরা সবাই বুঝি। ব্যালেন্স ডায়েট মানে হলো সেই ধরনের ডায়েট যার মধ্যে আমাদের কিন্তু সমস্ত পুষ্টি পদার্থগুলো একদম সঠিকভাবে বিদ্যমান, ঠিক আছে? সমস্ত পুষ্টি পদার্থ সঠিকভাবে বিদ্যমান এবং দু ধরনের এলিমেন্টস আছে, ম্যাক্রো নিউট্রিয়েন্ট আর মাইক্রো নিউট্রিয়েন্ট। ম্যাক্রো মানে যে সমস্ত নিউট্রিশনাল এলিমেন্টসগুলো আমাদের বেশি পরিমাণে দরকার হয়, আমাদের খাবারের মধ্যে থাকে এবং বেশি পরিমাণে দরকার হয়, প্রোটিন, কার্বোহাইড্রেট, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বা ফাইবার। আর মাইক্রো নিউট্রিয়েন্টস হলো সেই ধরনের এলিমেন্টসগুলো যেগুলো আমাদের দরকার হয় পুষ্টির জন্য কিন্তু খুব বেশি জরুরি, যেরকম ভিটামিন মিনারেলস আর ফাইটো নিউট্রিয়েন্টস, কারেক্ট? সো আমরা যদি কথা বলি আমাদের প্রথম যে প্রোডাক্টটা আসবে আমাদের ফাউন্ডেশন রেঞ্জে, তার নাম হলো মোদিকের ওয়েল অল প্ল্যান্ট প্রোটিন পাউডার। মোদিকের ওয়েল অল প্ল্যান্ট প্রোটিন পাউডার, এটা আমাদের একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রোডাক্ট। এবং আমরা এটা সবসময় বলি যে আপনারা যখনই প্রসপেক্টের সাথে কথা বলতে যাবেন মোদিকের ওয়েল ফুড সাপ্লিমেন্টস নিয়ে, সবসময় এই প্রোডাক্টটা কিন্তু আমরা কভার করবো। এটা আমাদের একটা বেসিক প্রোডাক্ট এবং ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রোডাক্ট আমাদের ফাউন্ডেশন রেঞ্জে। সাধারণত আপনারা জানেন যে ইট দিয়ে আমাদের দেওয়াল তৈরি হয়, ঠিক আছে? আর দেওয়াল থেকে কি তৈরি হয়, আমাদের বাড়ি তৈরি হয়। ঠিক সেরকমই আমাদের শরীর যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের দরকার হলো কোষ। আর কোষকে তৈরি করার জন্য, যেরকম দেওয়ালকে তৈরি করার জন্য আমাদের ইট লাগে, কোষকে তৈরি করার জন্য কিন্তু আমাদের সাধারণত লাগে হলো প্রোটিন, কারেক্ট? আমাদের প্রোটিনটা দরকার হয়। এবং যেমন ইট মাটি দিয়ে তৈরি হয়, প্রোটিন তৈরি হয় একটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট দিয়ে যাকে আমরা বলি হলো অ্যামাইনো অ্যাসিড, কারেক্ট? তো অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন হয়, প্রোটিন থেকে কোষ তৈরি হয়, কোষ থেকে কলা, কলা থেকে আমাদের অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র এবং তন্ত্র থেকে আমাদের পুরো আমরা মানুষ শরীরের কথা যদি মানুষ শরীরের কথা যদি আমরা বলি, তো প্রোটিন আমাদের শরীরের বিল্ডিং ব্লক। সো প্রোটিন কে আমরা সাধারণত বলে থাকি এটা আমাদের শরীরের বিল্ডিং ব্লক, যেটা আমাদের খুব সুন্দরভাবে এনার্জি প্রোভাইড করে, আমাদের গ্রোথ ডেভেলপমেন্ট মেনটেন্যান্সে দারুণভাবে হেল্প করে। প্রোটিন আমাদের সাধারণত গ্রোথ ডেভেলপমেন্ট মেনটেন্যান্সে দারুণভাবে কাজ করে, এনার্জি তো প্রোভাইড করে, গ্রোথ ডেভেলপমেন্ট মেনটেন্যান্সে দারুণভাবে সাহায্য করে। তার সাথে সাথে যেটা আছে এটা সাধারণত আমাদের প্রত্যেকটা কোষে এটা বিদ্যমান, প্রোটিন আমাদের প্রত্যেকটা সেলে কিন্তু থাকে, ঠিক আছে? আর তার সাথে সাথে এটা আমাদের
বিভিন্ন ধরনের বায়োকেমিক্যাল এলিমেন্টস আছে, এনজাইমস, হরমোনস, সেই ধরনের এলিমেন্টস গুলো তৈরিতে কিন্তু এটা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট আছে। সো আমরা যেটা বলি যে অ্যামাইনো অ্যাসিডস এর কথা যেটা বলছিলাম, যেরকম মাটি থেকে ইট তৈরি হয়, ঠিক তেমনি আমাদের অ্যামাইনো অ্যাসিডস থেকে কিন্তু প্রোটিন তৈরি, এবং কত ধরনের অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ধরনের যে অ্যামাইনো অ্যাসিডস আছে তারা 1 লাখেরও বেশি কিন্তু প্রোটিন তৈরি করে। এবং অ্যামাইনো অ্যাসিড 2 ধরনের হয়, একটা হলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, একটা হলো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। সি, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আমরা নাম থেকে বুঝতে পারছি যে এই ধরনের যে অ্যামাইনো অ্যাসিডস গুলো আছে যেগুলো আমাদের খাবারে পাওয়া যায়, ঠিক, এবং আমাদের শরীর তৈরি করতে পারে, যেগুলো খুব বেশি দরকার নাই। কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস হলো সেই ধরনের অ্যামাইনো অ্যাসিডস যেগুলো আমাদের শরীর তৈরি করতে পারে না, এবং যেগুলো সাধারণত আমাদের খাবার থেকে নিতে হয়, ঠিক আছে, যেগুলো আমাদের সাধারণত খাবার থেকে নিতে হয়, আমাদের শরীর তৈরি করতে পারে না ঠিকভাবে। কিন্তু সমস্ত খাবারের মধ্যে আপনি একসাথে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কিন্তু পাবেন না। এই জন্য ভীষণ জরুরি আমাদের ফুড সাপ্লিমেন্টস নেওয়া। আর আমাদের বিভিন্ন ধরনের প্রোটিন আমরা দেখি, বিভিন্ন ধরনের প্রোটিন আছে, যেরকম অ্যান্টিবডি। আমাদের এই করোনা প্যান্ডেমিকে আমরা অ্যান্টিবডির কথা খুব বেশি করে জানি, যেটা এক ধরনের স্পেশালাইজড প্রোটিন, যেটা আমাদের বিভিন্ন ধরনের আমাদের আমাদের রোগের হাত থেকে, অ্যান্টিজেন্স যেগুলো আছে, রোগ তৈরি করার যে সমস্ত এলিমেন্টস গুলো আছে তাদের হাত থেকে বাঁচায়। এনজাইমস বা হরমোনস, আমাদের শরীরে 2 ধরনের ইম্পর্টেন্ট বায়োকেমিক্যাল এলিমেন্টস, সেগুলো তৈরি করতে সাহায্য করে, তাদের একটা ইম্পর্টেন্ট উপাদান। আপনারা স্কিন কেয়ারের সেশনে ডেফিনেটলি এই 2টো প্রোটিন সম্পর্কে জেনেছেন, যার নাম হলো কোলাজেন আর ইলাস্টিন। এগুলো হলো আমাদের স্ট্রাকচারাল প্রোটিন, যেগুলো আমাদের সাপোর্ট প্রোভাইড করে। আরেক ধরনের প্রোটিন আছে যেটা হলো ট্রান্সপোর্ট প্রোটিন, আমরা বলি হিমোগ্লোবিন, যেটা সাধারণত অক্সিজেনকে ক্যারি করতে সাহায্য করে। হিমোগ্লোবিন অক্সিজেনকে ক্যারি করতে সাহায্য করে, একে আমরা বলে থাকি হলো ট্রান্সপোর্ট প্রোটিন, ঠিক আছে। তো কতটা আমাদের প্রোটিন দরকার? অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, আপনি একজন যদি অ্যাডাল্ট হচ্ছেন তাহলে আপনার আইডিয়াল বডি ওয়েট, অ্যাজ পার ইউর আইডিয়াল বডি ওয়েট, না আপনার, আপনি যদি আন্ডারওয়েট হচ্ছেন, এটা কখনোই ধরে নেবেন না যে আপনি আন্ডারওয়েট হলে আপনার কম প্রোটিন দরকার, আর আপনি যদি ওভারওয়েট হচ্ছেন আপনার বেশি দরকার ওয়েট প্রোটিন, অ্যাবসলিউটলি নট। আপনার হাইট হিসেবে আপনার যতটা ওয়েট হওয়া উচিত, ঠিক আছে, তো পার কেজি বডি ওয়েটে আপনার 1 গ্রাম প্রোটিন দরকার একজন অ্যাডাল্টের। আর একজন বাচ্চা পার কেজি বডি ওয়েটে সাধারণত 1.2 গ্রাম প্রোটিন দরকার, ঠিক আছে, পার কেজি বডি ওয়েটে 1.2 গ্রাম প্রোটিন দরকার। তো সেক্ষেত্রে আমরা সবসময় একটা কথা বলি যে আপনার যতটা প্রোটিন দরকার আপনার বডি ওয়েট হিসেবে, যেরকম যেরকম ধরুন আমরা যদি বলি যে আপনার ওয়েট, আপনাকে যদি জিজ্ঞেস করা যে আপনার ওয়েট কত, তো আপনি বললেন আমার 75 কেজি ওয়েট, তো আপনার কতটা প্রোটিন দরকার? আপনার 75 গ্রাম প্রোটিন দরকার। আপনার ধরুন 80 কেজি ওয়েট, ঠিক আছে, তো আপনার 80 গ্রাম প্রোটিন দরকার। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, আমরা নিজেদের ওয়েটটা তো ডেফিনেটলি জানি, সেই হিসেবে কিন্তু আমাদের প্রোটিন ইনটেকটা করতে হবে। তো প্রোটিনের কিছু সিমটমস আছে যাতে আমরা বুঝতে পারি, আই মিন কিছু প্রোটিন ডেফিশিয়েন্সি সিমটমস আছে, কিছু লক্ষণ আছে যার সাহায্যে আমরা সাধারণত বুঝতে পারি যে আমাদের শরীরে প্রোটিনের অভাব হয়েছে, প্রোটিন ডেফিশিয়েন্সি হয়েছে, ঠিক আছে। কি কি ভাবে? প্রচুর পরিমাণে চুল পড়া, হেয়ার ফল, তাতে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে প্রোটিন কম আছে। কনস্টিপেশন, এটা সাধারণত দেখা যায় কেউ যদি ফাইবার জাতীয় খাবার কম খান তার এটা প্রবলেম হয়, কিন্তু প্রোটিন কম হলেও কিন্তু সাধারণত কনস্টিপেশন হতে পারে। নখ ভেঙে যাওয়া, ব্রিটল নেস, ভঙ্গুর নখ, তাহলে ল্যাক অফ মাসল গ্রোথ, কেউ কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলা আছেন যিনি খুব খুব রোগা, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তার প্রোটিন ডেফিসিয়েন্সি আছে। আপনার যদি এরকম হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে মনে হচ্ছে 24 ঘন্টায় আপনি ঘুমিয়ে থাকেন, ঠিক আছে, বা প্রচুর ক্লান্তি আপনার এসছে, তো সেক্ষেত্রে আপনার, আমরা কিন্তু মনে করতেই পারি যে আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি আছে। বা লোয়ার হার্ট রেট, কারো যদি দেখা যাচ্ছে হার্ট রেটটা নর্মাল যতটা হওয়া দরকার তার থেকে কম, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা ধরে নিতে পারি যে প্রোটিন ডেফিসিয়েন্সি ওনার আছে। সো প্রোটিন ডেফিসিয়েন্সি ফিল আপ করার জন্য যে প্রোডাক্টটা মোদিকেয়ার আমাদের খুব ভালোভাবে কাজ করে, যেটা আমাদের একটা ফাউন্ডেশন প্রোডাক্ট যার নাম ওয়েল অল প্ল্যান্ট প্রোটিন পাউডার, যার মধ্যে আছে পাওয়ার অফ ট্রাইব্ল্যান্ট, মানে 3 ধরনের এলিমেন্টস আছে যেখান থেকে আমরা প্রোটিন পেয়ে থাকি। গম থেকে পাই, মানে প্রোটিনের সোর্সটা যদি আমি বলি, গম থেকে পাই, সয়াবিন থেকে পাই, আর হলুদ মটর থেকে পাই। আবার বলবো, গম থেকে, সয়াবিন থেকে, আর হলুদ মটর থেকে আমরা সাধারণত প্রোটিন পেয়ে থাকি। ফিচার্স এন্ড বেনিফিটস যদি দেখি, একটা সার্ভিং, মানে আপনি 1 চামচ যদি নিচ্ছেন তার মধ্যে 10 গ্রাম উঠছে, যার মধ্যে 8.42 গ্রাম হাই প্রোটিন আপনি পাচ্ছেন, যেটা একটা কমপ্লিট প্রোটিন সোর্স, আপনাকে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কিন্তু এটা প্রোভাইড করে। এবং এর
অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন আপনি পাবেন। আমরা আজকে ইন্টেলেক্ট নিয়ে কথা বলবো, বাট আপনি প্রোটিনের মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন পাবেন। এটা কোলেস্টেরল অ্যান্ড ফ্যাট ফ্রি, সুতরাং হার্টের জন্য আমাদের কোনো অসুবিধা নেই, যাদের হার্টের প্রবলেম আছে তারাও নিতে পারেন। এবং 100% ভেজ প্রোডাক্ট এবং ল্যাকটোজ ইনটলারেন্ট মানুষজন যারা আছেন তারাও নিতে পারেন। নিউট্রালিন টেস্ট, এটা সাধারণত টেস্টের কথা যদি আমরা বলি, যে কোনো খাবারের সাথে মিশিয়ে আপনি নিতে পারেন, কোনো কালার ফ্লেভার বা প্রিজারভেটিভ বা সুগার আমরা অ্যাড করিনি। এবং এটা মানে আটার সাথে মিশিয়েও কিন্তু রুটি বানিয়ে খাওয়া যায়, মানে হিটে প্রোটিনের কোনো ডিজেনারেশন হয় না। এবং যে কোনো টেম্পারেচারে আপনি যে কোনো লিকুইডের সাথে মেশাচ্ছেন, জুসের সাথে বা জলের সাথে বা দুধের সাথে, সেটা কিন্তু পুরোপুরি সেই লিকুইডের সাথে মিশে যায়, কোনো রকম লম্প ফর্ম করে না এবং ইজিলি ডাইজেস্টেবল, খুব সহজেই এটাকে আপনি হজম করতে পারেন। সো 1 স্কুপ করে মানে 10 গ্রাম দিনে ম্যাক্সিমাম 3 বার, 1 থেকে 3 বার আপনি নিতে পারেন। সমস্ত খাবারের সাথে মিশিয়ে নেওয়া যায়, সেটা বেকড আইটেমস হোক বা জুস বা মিল্ক, মানে লিকুইড হোক। আপনি কোনো ভেজ থালি খাচ্ছেন সেটাতে নিতে পারেন, নন ভেজ থালিতে নিতে পারেন, ইডলি দোসা বা মিষ্টির সাথে মিশিয়েও কিন্তু খেতে পারেন। আর কারা নিতে পারেন এটা? প্রত্যেকে নিতে পারেন, যারা অ্যাডাল্টস আছেন তারা নিতে পারেন, গ্রোয়িং চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস তারা নিতে পারেন, যারা এল্ডারলি বয়স্ক মানুষজন আছেন তারা নিতে পারেন, এবং যারা অ্যাক্টিভ মানুষজন আছেন সবাই কিন্তু আমাদের মোদিকেয়ার ওয়েল অল প্ল্যান প্রোটিন পাউডার নিতে পারেন। মোদিকেয়ারের একটা অসাধারণ প্রোডাক্ট হলো আমাদের মোদিকেয়ার ওয়েল অল প্ল্যান প্রোটিন পাউডার, যেটা আমাদের ফাউন্ডেশন রেঞ্জের নাম্বার 1 প্রোডাক্ট। এবার ফাউন্ডেশন রেঞ্জে আমরা প্রোটিনের কথা বলছি, আর মাল্টিভিটামিন মাল্টিমিনারেলের কথা যদি না বলি তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক জমে না, ঠিক আছে? আমরা একে বলি রাম লক্ষ্মণ কি জড়ি, ঠিক আছে, রাম লক্ষ্মণের যে জড়ি বলা হয়, মাল্টিভিটামিন মাল্টিমিনারেল। সো মাল্টিভিটামিন মাল্টিমিনারেল আমাদের এমন একটা প্রোডাক্ট যার মধ্যে 12টা এসেনশিয়াল ভিটামিনস আর 8টা ইম্পর্টেন্ট মিনারেলস আছে। ভিটামিন কি আছে? ভিটামিন হলো কিছু জৈব পদার্থ, কিছু অর্গানিক সাবস্টেন্সেস, যেটা সাধারণত পাওয়া যায় হলো মেইনলি প্ল্যান্ট থেকে এবং কিছুটা অ্যানিমেলস থেকেও পাওয়া যায়। আর মিনারেলস হলো সেই ধরনের ইনঅর্গানিক এলিমেন্ট, মানে অজৈব পদার্থ, যেটা সাধারণত মাটির থেকে পাওয়া যায় এবং মাটিতে যে জল আছে সেখান থেকে পাওয়া যায়, এবং সাধারণত গাছ সেটাকে যখন নিজের শরীরে অ্যাবজর্ব করে সেইখান থেকে আমরা সেটাকে কনজিউম করি। সো ফাংশনস অফ ভিটামিন মিনারেলস যদি আমরা বলি, কি কি কাজ আছে আমাদের শরীরে, বিভিন্ন ধরনের মেটাবলিক অ্যাক্টিভিটিস, প্রচুর পরিমাণে বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস হয়, সেগুলোকে সাধারণত রেগুলেট করতে সাহায্য করে, আমাদের নর্মাল গ্রোথ ডেভেলপমেন্ট মেনটেন্সে সাহায্য করে, এবং আমাদের শরীরে প্রচুর পরিমাণে এনজাইম্যাটিক রিয়াকশনস হয়, বিভিন্ন ধরনের যে উৎসেচক থাকে সেই ধরনের যে বায়োকেমিক্যাল রিয়াকশনস গুলো হয় সেগুলোতে একটা সহযোগী হিসেবে কাজ করে, আমাদের শরীরকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে প্রোটিনের ক্ষেত্রে যেরকম ডেফিসিয়েন্সি বলেছিলাম আপনাদের, এক্ষেত্রে ভিটামিন মিনারেলও কিন্তু এরকম লক্ষণ আছে যেটাতে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি হয়েছে। কিভাবে? সাধারণত আপনার যদি প্রচুর পরিমাণে চুল পড়ছে সেটা প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, আবার আমাদের ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, স্পেসিফিক্যালি ভিটামিন এ অ্যান্ড বি ডেফিসিয়েন্সির জন্য হেয়ার ফল হয়। আর্লি এজিং, যদি আপনার এজ হয়তো দেখা যাচ্ছে 30 বছর, আপনাকে দেখে মনে হচ্ছে 50 বছর, তো সেক্ষেত্রেও আমরা কিন্তু এটা বলি যে আর্লি এজিং স্পেসিফিক্যালি ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য হয়। যাদের যাদের শরীরে ভিটামিন সি কম আছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দেয়, বা ভিটামিন ই এর ক্ষেত্রে, ভিটামিন ই ডেফিসিয়েন্সি যাদের আছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু দেখা দেয়। তো আমরা সেক্ষেত্রে সাধারণত রেকমেন্ড করতে পারি আমাদের যে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল আছে, এর সাথে সাথে নাইট ব্লাইন্ডনেস, আমাদের রাতকানা রোগ আমরা যাকে বলি, সাধারণত ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য হয়। অস্টিওপোরোসিস, ক্যালসিয়াম নামে একটা মিনারেল আছে সেটার ডেফিসিয়েন্সির জন্য হয়। কমন কাফ অ্যান্ড কোল্ড অ্যালার্জি, ফ্লু, যাদের এখন দেখবেন সর্দি কাশির যাদের প্রবলেম, সাধারণত ভিটামিন সি ডেফিসিয়েন্সির জন্য হয়। এবং অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সির জন্য। তো এতগুলো আছে আমাদের ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি, তো সেটাকে ফিল আপ করার জন্য আমাদের কাছে আছে মোদিকের ওয়েল মাল্টিভিটামিন মাল্টিমিনারেল, যেটা আমাদের ভিটামিন মিনারেলের নিউট্রিশনাল গ্যাপ যেটা আছে সেটা ফিল আপ করতে দারুণভাবে সাহায্য করে, বিকজ ইট কন্টেন্স 12 ভিটামিনস অ্যান্ড 8 ইম্পর্টেন্ট মিনারেলস। এছাড়া এর মধ্যে 6টা ইম্পর্টেন্ট ফাইটো নিউট্রিয়েন্টসও আছে, এর মধ্যে 6টা এসেনশিয়াল ফাইটো নিউট্রিয়েন্টসও আছে যেটা সাধারণত আমাদের হেলদি রাখতে সাহায্য করে। 6টা ইম্পর্টেন্ট অ্যান্ড এসেনশিয়াল ফাইটো নিউট্রিয়েন্টস, কারেক্ট? 12টা ভিটামিন, 8টা মিনারেলস, 6টা ফাইটোনিউট্রিয়েন্টস এবং 2টো অ্যামাইনো অ্যাসিডস। এর মধ্যে অ্যামাইনো অ্যাসিডসও আছে, কি কি অ্যামাইনো অ্যাসিডস? এল লাইসিন অ্যান্ড এল কার্নিটিন। এল লাইসিন যে কাজটা করে আমাদের শরীরকে ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সাহায্য করে। সুতরাং এখানে যতজন লেডি পার্টিসিপেন্টস আছেন আমি আপনাদের বলতে চাই, আপনারা নিয়মিত যদি মোদিকের ওয়েল মাল্টিভিটামিন মাল্টিমিনারেল নিচ্ছেন, মোদিকের ওয়েল ক্যালসিয়াম কমপ্লেক্সের সাথে,
তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে আপনাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটাকে পূরণ করতে সাহায্য করে। এবং এল কার্নিটিন আমাদের আরেকটা খুব ভালো অ্যামাইনো অ্যাসিড, যেটা সাধারণত আমাদের অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে বাঁচায়। অক্সিডেটিভ স্ট্রেস মানে সাধারণত অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশন প্রোভাইড করে। এবং এর মধ্যে আছে হলো গোলমরিচ থেকে পাওয়া যায় পিপরিন, যেটা বায়ো এনহ্যান্সার, মানে আমরা যে কোনো খাবার যখন খাই সেটা আমাদের শরীরকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। ভীষণ সোজা এটা নেওয়া, কটা করে আপনি নেবেন? আপনি একটা করে ট্যাবলেট দিনে একবার নেবেন, জেনারেলি ব্রেকফাস্টের পর। একটা করে একবার বলা হয় জেনারেলি ব্রেকফাস্টের পর, এবং সবাই নিতে পারে। বিজি অ্যাডাল্টস, আনহেলদি ইটিং হ্যাবিটস যাদের আছে তারা, যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল কনজিউম করেন বা স্মোক করেন, বা স্পোর্টস পার্সন, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু মাল্টিভিটামিন মাল্টিমিনারেল নিতে পারেন। এবং কটা করে নেবেন? প্রতিদিন একটা করে, দিনে দুবার। প্রতিদিন আমরা একটা করে দিনে দুবার নেব ওয়েল মাল্টিভিটামিন মাল্টিমিনারেল, যেটা বেসিক্যালি আমরা বলে থাকি সবাই নিতে পারেন, ঠিক আছে। এই সাপ্লিমেন্টটা কিন্তু প্রত্যেককে আমি রেকমেন্ড করবো। এখানে যতজন পার্টিসিপেন্ট আমাদের জুম এবং আমাদের ইউটিউব লাইভে আছে, পার্টিসিপেন্টকে আমি রেকমেন্ড করব এই সাপ্লিমেন্টটা কিন্তু নেওয়া শুরু করুন যদি এখন পর্যন্ত না নিচ্ছেন, ঠিক আছে। তারপরে যেটা আছে আমাদের প্রোটিন ক্রেস্ট, এটা আমরা সাধারণত বলি ওয়েল অল প্ল্যান্ট প্রোটিন পাউডার যেটা আছে, সেটা আমাদের এমন একটা প্রোডাক্ট যেটা বেসিক্যালি আমাদের একটা জেনারেল প্রোটিন। প্রোটিন ক্রেস্ট হলো আমাদের একটা স্পেশালাইজ প্রোটিন যেটা আমাদের ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে। এবং এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে হলো গম, গম থেকে নেওয়া প্রোটিন, হুইট প্রোটিন, তার সাথে সাথে আছে সোয়াবিন থেকে নেওয়া সোয়া প্রোটিন, আরেকটা আছে মল্ট, ঠিক আছে, এটা এক ধরনের মিলেট। তো এখান থেকে আমরা ফাইবার পাই যেটা আমাদের পেটটাকে ঠিক রাখতে সাহায্য করে। মানে কনস্টিপেশনের যদি কারো প্রবলেম হয় তাদেরকে কিন্তু আমরা এটা বলতে পারি। তো এর মধ্যে আছে গম থেকে নেওয়া প্রোটিন, সোয়াবিন থেকে নেওয়া প্রোটিন, এবং যব থেকে নেওয়া প্রোটিন, মল্ট, ঠিক আছে। তো এটা একটা কমপ্লিট প্রোটিন, সোয়া প্রোটিন আইসোলেট, ওয়ে প্রোটিন আর মল্ট, তিনটে এলিমেন্টস আছে এর মধ্যে, ঠিক আছে। আবার বলবো, সোয়া প্রোটিন আইসোলেট এর মধ্যে আছে, মানে সোয়া প্রোটিন যেটা আপনারা দেখলেন, ওয়ে প্রোটিন আছে, বেসিক্যালি এটা ওয়ে প্রোটিন, নট বেসিক্যালি ওয়ে প্রোটিন আছে এর মধ্যে, অ্যান্ড এর মধ্যে আছে হলো মল্ট। সো এটার মধ্যে নটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস কিন্তু আছে। নটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস থাকার জন্য এটা বডির প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে খুব ভালোভাবে সাহায্য করে। এবং এটা এমন একটা নিউট্রিশনাল ড্রিঙ্ক যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস আছে, যেটা আমাদের হেলথ বেনিফিটস প্রোভাইড করে, এনার্জি প্রোভাইড করে, স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে, এবং আমাদের ইমিউন সিস্টেমকে কিন্তু বুস্ট আপ করতে দারুণভাবে সাহায্য করে। আমাদের মুদিকের যে ওয়েল প্রোটিন প্রেসড আছে, আপনি যদি নিয়মিত নিচ্ছেন, কারেক্ট, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল, প্রোটিন ছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলসও কিন্তু আছে। তো একটা সার্ভিং যদি আপনি নিচ্ছেন তার মধ্যে 25 গ্রামস আপনি পাচ্ছেন, আর 25 গ্রামস মানে পাউডারটা যেটা আছে, আর তার মধ্যে আপনি প্রোটিন পাচ্ছেন হলো 8.75 গ্রাম প্রোটিন, কারেক্ট, 8.75 গ্রাম প্রোটিন। এর ডাইজেস্টিবিলিটি যদি আমরা দেখি, হাইয়েস্ট ডাইজেস্টিবিলিটি পিডি কাজ ভ্যালু, প্রোটিন ডাইজেস্টিবিলিটি কারেক্টেড অ্যামিনো অ্যাসিড স্কোর হলো 1, কারেক্ট। তো হাই কোয়ালিটি প্রোটিন সোর্স এবং ডাইজেস্টিবিলিটি খুব সুন্দরভাবে এটাকে হজম করতে পারছেন। সোয়া প্রোটিন আইসোলেট এবং ওয়ে প্রোটিন সাধারণত আমাদের লিন মাস ডেভেলপমেন্টে সাহায্য করে। সাধারণত যারা খুব রোগা পাতলা আছেন তাদের জন্য আমরা এটা দিতে পারি। অনেকে বলেন না যে আমার একজন প্রসপেক্ট আছেন যিনি একটু মাসল ডেভেলপ করতে চান, তো তাকে আমরা প্রোটিন ক্রেস্ট দিতে পারি। নটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আছে এর মধ্যে, এবং মল্ট যেটা আছে সেটা সাধারণত ফাইবার থাকার জন্য পেটটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে। কারা নিতে পারে? প্রত্যেকে নিতে পারে, অ্যাডাল্টস নিতে পারেন, গ্রোয়িং চিলড্রেন বা অ্যাডোলেসেন্টস যারা আছে তারা নিতে পারে, বয়স্ক মানুষজন নিতে পারে, বা স্পোর্টসের সাথে যারা অ্যাসোসিয়েটেড আছেন তারা নিতে পারে। কিভাবে আমি নেব? 1.5 চামচ করে আমাকে নিতে হবে পার ডে, 1.5 স্কুপ যেটা আছে 25 গ্রাম আপনাকে নিতে হবে পার ডে, ঠিক আছে। আর এটা আপনি কিসের সাথে মিলিয়ে নিতে পারেন? এইটা আপনি নিতে পারেন সাধারণত জল বা দুধের সাথে মিশিয়ে, জল বা দুধের সাথে মিশিয়ে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন। খুব ভালো এটা টেস্ট আছে, এবং সাধারণত দেখা যাচ্ছে আপনি দিনে ম্যাক্সিমাম 2 বার নিতে পারেন, ঠিক আছে, 1.5 চামচ করে আপনি দিনে 2 বার নিতে পারেন। খুবই ভালো প্রোডাক্ট। সো আপনি যদি ওয়েট ম্যানেজমেন্ট চাইছেন এই প্রোডাক্টটা কিন্তু ডেফিনেটলি আপনি নিতে পারেন। তার সাথে সাথে আছে আমাদের আরেকটা প্রোডাক্ট যেটা আমাদের ফাউন্ডেশন রেঞ্জে আমরা বলি, সেটা হলো ওমেগা 3 অ্যান্টার্কটিক ক্রিল অয়েল। আমরা সবসময় একটা কথা বলি যে ফ্যাট কিন্তু সবসময় খারাপ হয় না, এক ধরনের ফ্যাট আছে যেটা গুড ফ্যাট, আর সেই ফ্যাট হলো ওমেগা 3, কারেক্ট। তো আমাদের কাছে একটা প্রিডমিনেন্ট প্রোডাক্ট আছে যেটা ওমেগা 3, একটা প্রিডমিনেন্ট সোর্স
আমরা যদি বলি যে ওমেগা থ্রির একটা প্রিডমিনেন্ট প্রোডাক্ট আমাদের কাছে কি আছে, সেটা হলো মোদিকের ওয়েল ওমেগা থ্রি অ্যান্টার্কটিক ক্রিল অয়েল। তো ক্রিল কি আছে, ক্রিল হলো একটা ক্রাস্টেশিয়ান, মানে চিংড়ি মাছের মতো দেখতে, আমরা বাংলায় যে মাছটা খাই না চিংড়ি, চিংড়ি যে মাছটা আমরা খুব পছন্দ করি সেরকমই দেখতে, তার থেকে ছোট, শ্রিম্প লাইক ক্রাস্টেশিয়ান, সেটা একটা ক্রাস্টেশিয়ান যেটা থাকে হলো অ্যান্টার্কটিক ওয়াটারে। আর ক্রিলের বায়োমাস যদি আমরা বলি, মানে এর এর ঘনত্ব যদি বলি, মানে জনঘনত্ব যাকে বলা হয়, মানুষের কিন্তু 2 গুণটা। সুতরাং এটা কখনোই চিন্তা করার কোনো কারণ নেই যে আমরা ক্রিল যদি হারভেস্ট করে নেওয়া হয় তো সেক্ষেত্রে হয়তো ক্রিলের বায়োমাস কমে যেতে পারে, অ্যাবসলিউটলি নট। আর আমরা মারিন ইকোলজি যদি দেখি, সামুদ্রিক বাস্তুতন্ত্র যদি দেখি, তার মধ্যে সবচেয়ে নিচের লেভেলে আছে হলো প্ল্যাঙ্কটন, যেটা হলো সাধারণত উৎপাদক, প্রাইমারি প্রডিউসার। আর ফার্স্ট লেভেলে যেটা আছে, যেটাকে আমরা বলি ফার্স্ট অর্ডার কনজিউমার, যাকে আমরা বলি প্রথম শ্রেণীর খাদক, যার মধ্যে একদম পুরোপুরি প্ল্যাঙ্কটন বা উৎপাদকের বেনিফিটটা যাচ্ছে আমাদের ক্রিল, কারেক্ট? তার উপরে আপনি যত যাবেন, যে ইন্টারমিডিয়েট প্রিডেটর্স যারা আছে বা টপ প্রিডেটর্স যেমন সিলভার ফিশ, লিপার্ড সিল বা অর্কা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের তেলে কিন্তু প্রচুর পরিমাণে মিলাবট যেটা আছে সেটা আসে। তো আমাদের সুপার বা টু ক্রিল অয়েলের কথা যদি বলি, ক্যাচ টু ক্যাপসুল একটা অর্গানাইজেশন আছে, একার বায়োহারি নরওয়ের, তারা পুরোপুরি কিন্তু এই প্রসেসটা কন্ট্রোল করে, ইকো হারভেস্টিং থেকে শুরু করে তাদের অনবোর্ড প্রসেসিং, এবং আপনাদের হাতে যে ফিনিশ সফট জেলটা আসছে, যে প্রোডাক্টটা আসছে, এই পুরোপুরি প্রসেসটা কিন্তু কন্ট্রোল হচ্ছে হলো একটা অর্গানাইজেশন দ্বারা, যার নাম মোদিকের, যার নাম হলো একার বায়োমেরিন। ঠিক আছে, সেই অর্গানাইজেশনের নাম হলো একার বায়োমেরিন। আর একার বায়োমেরিন নরওয়ের একটা অর্গানাইজেশন, যেটা কিন্তু পুরো পৃথিবী জুড়ে, তাদের থেকে কিন্তু আমরা এটা পাচ্ছি এবং এর কোয়ালিটিটা কিন্তু 100% মেইনটেইনড। তো আমাদের এটা যদি আমরা বলি, এর মধ্যে কি কি উপাদান আছে এবং তাদের কি কি উপকারিতা আছে যদি আমরা একটু দেখে নিই, আসুন। এর মধ্যে আছে হলো আমাদের সুপার বা টু ক্রিল অয়েলে কোলিন আছে, ফসফেট আছে, গ্লিসারেল আর ফ্যাটি অ্যাসিড, কারেক্ট? কোলিন, ফসফেট, গ্লিসারেল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড, ওয়ার অ্যাজ আমাদের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা যদি নর্মাল ফিশ অয়েল থেকে দেখি, তার মধ্যে আছে হলো গ্লিসারেল আর ফ্যাটি অ্যাসিড, শুধু গ্লিসারেল আর ফ্যাটি অ্যাসিড। তো সেক্ষেত্রে এটা একটা উপাদানের দিক থেকে আমরা আমাদের ক্রিল অয়েলে গুরুত্বপূর্ণ উপাদানগুলো বেশি পরিমাণে পাচ্ছি। আর তাছাড়া আমরা এটা ক্রিল অয়েল যেটা আছে, ক্রিল ফিশটাকে আমরা শুধু অ্যান্টার্কটিক ওশান থেকেই আমরা কিন্তু, অ্যান্টার্কটিক ওয়াটার যেটা আছে, অ্যান্টার্কটিক ওশানের যে জল আছে যেটা প্রিস্টিন ওয়াটার, সেখান থেকে আমরা এটাকে হারভেস্ট করেছি। বাট অন্যান্য যে ফিশ অয়েল গুলো আছে সেক্ষেত্রে কিন্তু তার কোনো সোর্স বা স্পিসিস এর কোনো স্পেসিফিকেশন নেই, যে কোনো জায়গা থেকে সেটাকে কালেক্ট করা হয়। তো সেক্ষেত্রে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা হয়। নাম্বার থ্রি যেটা আছে, ওমেগা থ্রি এখানে ফসফোলিপিডের সাথে যুক্ত আছে। ফসফোলিপিড আমাদের কোষ সেল মেমব্রেনের একটা পার্ট, সুতরাং আমাদের সেলে এটা খুব সুন্দরভাবে অ্যাবসর্ব হয়। কিন্তু অন্যান্য যে মাছের তেল যে প্রোডাক্টগুলো আছে, ফিশ অয়েলে যে প্রোডাক্টগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু ওমেগা থ্রি অ্যাটাচ থাকে ট্রাইগ্লিসারাইডের সাথে। ট্রাইগ্লিসারাইড আমাদের সেল মেমব্রেনের পার্ট নয়, সুতরাং আমাদের সেলে এটা খুব ভালোভাবে কিন্তু অ্যাবসর্ব হয় না। এছাড়া আমাদের সুপার বা টু ক্রিল অয়েল যেটা আছে, সেটা জলের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। বাট আমাদের অন্যান্য যে ফিশ অয়েল আছে সেগুলো জলের সাথে কিন্তু অত ভালোভাবে মিশে না, এবং আমাদের রক্তের সাথে এটা খুব সুন্দর করে মিশে, কারণ রেড সেল মেমব্রেন যেটা আছে, রেড সেল মেমব্রেনের সাথে এটা 100% এটা অ্যাবজর্বেবল ফর্মে এটা চলে যায়। দ্যাট ইজ, এটা খুব সুন্দরভাবে ইনকর্পোরেটেড হয় রেড রেড সেল মেমব্রেনসে। বাট ওমেগা থ্রি যেটা ফ্যাটি অ্যাসিডের ফিশ অয়েল থেকে যেটা আমরা পাই, অন্যান্য মাছের তেল থেকে যেটা পাই, সেটা কিন্তু আমাদের রেড ব্লাড সেলেও এটা ঠিকভাবে সেল মেমব্রেনে অ্যাবজর্ব হয় না। তো এটাই হলো আমাদের ফসফোলিপিড, যেটা আমাদের বেনিফিট আছে, অ্যাডভান্টেজ আছে। তো এর মধ্যে আমরা 4 পিলার্স যেটাকে আমরা বলি, 4 ক্রুশিয়াল এলিমেন্টস, নাম্বার 1 যেটা আছে এর মধ্যে আছে ইপিএ এন্ড ডিএইচএ, লং চেন ফ্যাটি অ্যাসিড, যেটা পার্টিকুলার ফ্যাটি অ্যাসিড যেটা সাধারণত আমাদের এনার্জি বাড়াতে খুব ভালোভাবে সাহায্য করে, এবং এটা আমাদের হার্ট, জয়েন্ট, ব্রেন, স্কিন, আইস, 5টা অঙ্গ আছে, সাধারণত হার্টের জন্য ভালো, আমাদের জয়েন্টস এর জন্য ভালো, ব্রেইনের জন্য ভালো, আমাদের স্কিনের জন্য ভালো, এবং আমাদের চোখের জন্য খুব ভালো এই লং চেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইপিএনডিএইচএ। এর মধ্যে আছে ফসফোলিপিড, দ্যাট ইজ লিপিড যার মধ্যে ফসফেট অ্যান্ড গ্লিসারল গ্রুপ আছে, যেটা আমাদের ইপি আর ডিএইচএ ফর্মে আমরা পাই, দ্য বেস্ট ডেলিভারি ফ্রম ফর্ম ফর ইপি অ্যান্ড ডিএইচএ, এবং এটা আমাদের সেল মেমব্রেনের বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে ফসফোলিপিড। আর সেই জন্যই ওমেগা থ্রিটা খুব সুন্দরভাবে ফসফোলিপিডের সাথে অ্যাটাচ থাকার জন্য আমাদের কোষের মধ্যেও কিন্তু সুন্দরভাবে এটা ঢুকতে পারে। এর মধ্যে আছে কোলিন, যেটা একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, আর এটা আমাদের লিভার, হার্ট এবং কগনিটিভ হেলথ, কগনিটিভ হেলথ মানে এটা আমাদের কনসেন্ট্রেশন, ফোকাস এবং অ্যালার্টনেস বাড়াতে সাহায্য করে। এবং এর মধ্যে আছে হলো অ্যাস্টাজ্যান্থিন নামে একটা ক্যারোটিনয়েড,
যেটা একটা অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে, এবং এই যে ক্রিল অয়েলের সুন্দর রেড কালারটা, এটার জন্য রেসপন্সিবল হলো আমাদের অ্যাস্টাজ্যান্থিন, যেটা বেসিক্যালি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশন প্রোভাইড করে। ঠিক আছে, তো ওমেগা থ্রি অ্যান্টোটিক ক্রিল অয়েল কত করে আমরা নেব? একটা করে সল্ট জেল দিনে দুবার, জেনারেলি খাবার সাথে একটা করে সল্ট জেল আমরা দিনে দুবার নেব। বোদিকের ওয়েল ওমেগা থ্রি অ্যান্টোটিক ক্রিল অয়েল খুব ভালো প্রোডাক্ট, আপনাকে এনর্মাস হেলথ বেনিফিটস প্রোভাইড করে। কারেক্ট, আপনি যদি ফাউন্ডেশন হেলথ চাইছেন, আপনার শরীরে যে ভিত্তি আছে যেটাকে যদি মজবুত রাখতে চাইছেন, এই প্রোডাক্টটা কিন্তু নিয়মিত ইউজ করা ভীষণ ভাবে জরুরি। আরেকটা প্রোডাক্ট বলবো আমি আমাদের ফাউন্ডেশন রেঞ্জে, সেটা হলো আমাদের মোদিকের ওয়েল ফ্ল্যাক্স অয়েল। কেউ যদি আপনাকে বলছেন না আমি তো ভেজিটেরিয়ান, আমি তো ক্রিল অয়েল নিতে পারবো না, তাহলে আমার কাছে বেনিফিটস নেওয়ার জন্য কি আছে? আমার কাছে আগে হলো মোদিকের ওয়েল ফ্ল্যাক্স অয়েল, যেটা আমরা সবাইকে দিতে পারি, খুবই ভালো প্রোডাক্ট, আমরা প্রত্যেককে দিতে পারি। এক্সেলেন্ট সোর্স অফ ওমেগা 3, 6, 9, এর মধ্যে তিনটে ফ্যাটি অ্যাসিডস আছে যেটা আমাদের জন্য ভীষণ জরুরি, ওমেগা 3, 6, 9। এটার প্রোপ্রাইটারি আয়ুর্বেদিক প্রোডাক্ট, এবং ফ্ল্যাক্স অয়েলের প্রচুর পরিমাণে হেলথ বেনিফিটস আছে। এটাকে আমরা বলা হয়, এটাকে আমরা বলি হলো মাল্টি হেলথ টনিক। ঠিক আছে, আর ওমেগা 3 আর 6 ফ্যাটি অ্যাসিডস সাধারণত বডিতে তৈরি হয় না, আমাদের ডায়েটের থ্রুতে নিতে হয়, কিন্তু সব ডায়েট থেকে তো আমরা এটা পাই না, তাই জন্য আমাদের সাপ্লিমেন্টস এর থ্রুতে নিতে হয়, এবং বেস্ট সাপ্লিমেন্ট হলো আমাদের মোদিকের ওয়েল ফ্ল্যাক্স অয়েল। তো এর মধ্যে তিন ধরনের সাধারণত এলিমেন্টস আছে, একটা হলো ওমেগা 3 যার নাম আলফা লিনোলেইক অ্যাসিড, যার নাম ALA, এর মধ্যে আছে ওমেগা 6 যার নাম লিনোলেইক অ্যাসিড LA, অ্যান্ড ওমেগা 9 যার নাম ওলেইক অ্যাসিড। কারেক্ট, তো ফ্ল্যাক্স অয়েল আপনি যদি বলছেন, কেউ যদি কোনো কোনো কনসালটেন্ট যদি আপনাকে কোনো টেকনিক্যাল প্রশ্ন করেন, কোনো আপনার ডাউনলাইন আপনাকে টেকনিক্যাল প্রশ্ন করেন, বা কোনো আপনার প্রসপেক্ট আছে যিনি আপনাকে টেকনিক্যাল প্রশ্ন করেন যে আপনাদের যে ফ্ল্যাক্স অয়েল আছে এর মধ্যে আমি কি কি ফ্যাটি অ্যাসিড পাচ্ছি, কি কি গুণ পাচ্ছি, তো আপনি বলতে পারেন এর মধ্যে ওমেগা 3, 6, 9 তিনটে ফ্যাটি অ্যাসিড কিন্তু খুব সুন্দরভাবে আমি এটা পাচ্ছি। এর মধ্যে আছে হলো লিগন্যান্স, যেটা বেসিক্যালি এর মধ্যে আছে ফাইটো ইস্ট্রোজেন। ঠিক আছে, ফাইটো ইস্ট্রোজেন আছে এর মধ্যে, যেটা সাধারণত আমাদের ওয়েল অল প্ল্যান্ট প্রোটিন পাউডারের ক্ষেত্রে আমরা বলে থাকি। ফাইটো ইস্ট্রোজেন থাকার জন্য এটা মহিলাদের জন্য খুব ভালো, যতজন লেডি পার্টিসিপেন্টস আছেন আপনাদের বলতে চাই এই প্রোডাক্ট আপনারা কনজিউম করুন, এবং এটা অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশন প্রোভাইড করে, এবং নটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসও কিন্তু আমরা এখানে পাই লিগন্যান্সের মধ্যে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মধ্যে আছে, যেটা আমাদের হার্টের জন্য খুব ভালো, সুতরাং এই প্রোডাক্টটা যদি আমরা নিয়মিত নিচ্ছি এটা আমাদের কিন্তু হার্টের জন্য খুব ভালোভাবে কাজ করে। এবং ফাইবার, এর মধ্যে সলুবল ইনসলুবল ফাইবার দুটোই আছে, এটা আমাদের পেটটাকে পরিষ্কার রাখতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে, আমাদের অ্যান্টি এজিং বেনিফিটস প্রোভাইড করে, এবং নার্ভাস সিস্টেমের জন্য খুব ভালো। আমরা এখানে কোল্ড প্রেস এক্সট্রাকশন টেকনিক ইউজ করেছি, যেটা সাধারণত আমাদের কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের ক্ষেত্রে আমরা ইউজ করেছি, যে ক্ষেত্রে ওমেগা 3, 6, 9 এর যে গুণ আছে, কারেক্ট, সেইটাকে কিন্তু আমরা 100% মেনটেন রেখেছি। তো আমাদের কনসেন্ট্রেটেড 500 মিলিগ্রাম আমরা যদি সহজেই এটাকে সোয়েলও করা যায়, এবং আপনি যদি দুটো থেকে তিনটে সল্ট জেলস প্রতিদিন নিচ্ছেন, এটা আপনাকে প্রোভাইড করে অ্যাপ্রক্সিমেটলি 550 থেকে 825 মিলিগ্রাম আলফা লাইনোলিক অ্যাসিড। কারেক্ট, দ্যাট ইজ ওমেগা 3, আর এটা আমাদের ওমেন্স হেলথ ম্যানেজমেন্টের জন্য খুব ভালো। কোন ওমেন্স হেলথ ম্যানেজমেন্ট প্রোগ্রাম করছেন, ফ্ল্যাক্স অয়েলকে কিন্তু সবসময় তার মধ্যে রাখুন, খুবই ভালো প্রোডাক্ট, আমাদের প্রত্যেকে নিতে পারি এই ফাউন্ডেশন রেঞ্জের এই প্রোডাক্টটা, যেটা একটা থেকে ম্যাক্সিমাম তিনটে সফট জেলস আমরা নিতে পারি, বা যখন আমাদের দরকার আমাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। 12 বছর এজ থেকে আমরা এই প্রোডাক্টটা প্রত্যেককে দিতে পারি, একটা থেকে ম্যাক্সিমাম দিনে আমরা তিনটে নিতে পারি। ঠিক আছে, আমাদের খুবই ভালো প্রোডাক্ট আমাদের মোদিকের ওয়েল ফ্ল্যাক্স অয়েল। তো এটা ছিল আমাদের 5টা প্রোডাক্ট, যেটা আমরা ফাউন্ডেশন রেঞ্জে বললাম, আমাদের মোদিকের ওয়েল অল প্ল্যান্ট প্রোটিন পাউডার, মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল, আমাদের সে ফর এক্সাম্পল আমরা যদি বলি প্রোটিন প্রেসড, আমাদের মোদিকের ওয়েল ক্রিল অয়েল, অ্যান্ড মোদিকের ওয়েল ফ্ল্যাক্স অয়েল। কারেক্ট, এই 5টা ছিল আমাদের ফাউন্ডেশন রেঞ্জ। এবার আরো দুটো প্রোডাক্টস নিয়ে আমি আপনাদের কথা বলবো, যেটা বেসিক্যালি আমরা বলে থাকি হলো আমাদের অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশন প্রোভাইড করে। ঠিক আছে, অ্যান্টি অক্সিডেন্টস, সো অ্যান্টি অক্সিডেন্টস রেঞ্জে যদি আমরা দেখি, আমাদের দুটো ভীষণ ইম্পর্টেন্ট প্রোডাক্টস আছে, যেটা আপনাদের ভীষণ 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 প্রিয়, এবং যেটা সাংঘাতিক রকম আমাদের হেলথ বেনিফিটস প্রোভাইড করে, দ্যাট ইজ কল্ড ইন্টেলেক্ট অ্যান্ড টার্মারিক। সো ইন্টেলেক্টের কথা যদি আমরা বলি, এটা একটা দ্যাট ইজ এ পাওয়ার হাউস অফ 3 পোটেনশিয়াল অ্যান্টি অক্সিডেন্টস। কি কি আছে? অ্যাসিরোলা চেরি, অ্যাসিরোলা চেরি এক ধরনের ফল, যেটা পৃথিবীর সবচেয়ে ভালো ভিটামিন সি এর মধ্যে পাওয়া যায়। তার ফলে কি হচ্ছে? এটা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করছে,
এর মধ্যে আসলে সাইট্রাস বায়োফ্লেভোনয়েডস, মানে লেবু জাতীয় যে সমস্ত ফল, তার যে ছিলকাটা আছে এবং তার যে পাল্প আছে, এর থেকে আমরা পাই সাইট্রাস বায়োফ্লেভোনয়েডস, যেটা সাধারণত আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ঠিক রাখতে সাহায্য করে। এবং এর মধ্যে পাইন গাছের ছাল থেকে আমরা পাই, এক ধরনের স্পেশাল পাইন গাছ আছে যার নাম পাইনাস রেডিয়েটা, সেই পাইন গাছের ছাল থেকে আমরা এটা পাই। এবং নিউজিল্যান্ডে, নিউজিল্যান্ড একটা কান্ট্রি আপনারা প্রত্যেকে জানেন, নিউজিল্যান্ডের যে প্রিস্টিন এনভায়রনমেন্ট আছে, পিওর এনভায়রনমেন্ট আছে, সেখানে এই পাইন ট্রিটাকে গ্রো করা হয়। এবং তার যে ছিলকা আছে, তার যে বার্কটা আছে, সেখান থেকে আমরা পাই হলো একটা অসাধারণ অ্যান্টি অক্সিডেন্ট যার নাম হলো এন্থোসিয়ানল, কারেক্ট? আর এখানে আমরা যে প্রসেসটা ইউজ করি সাধারণত এক্সট্রাকশন মেথডের জন্য, আমাদের এন্থোসিয়ানলটাকে এক্সট্রাক্ট করার জন্য, তার নাম হলো পিওর ওয়াটার এক্সট্রাকশন প্রসেস বা পিওর ওয়াটার এক্সট্রাকশন মেথড, যেখানে এন্থোসিয়ানলের যে উপকারিতাটা আছে সেটাকে 100% মেনটেন রেখে কিন্তু আমরা সেটাকে এক্সট্রাক্ট করি। তো এন্থোসিয়ানলের প্রচুর বেনিফিটস আছে, খুব ভালোভাবে আমাদের ইমিউনিটি বুস্ট, মানে এগুলো সমস্ত কিন্তু ইনফ্লেক্টেড বেনিফিটস, ঠিক আছে? আপনারা নোট করে নিন যে আমাদের এন্থোসিয়ানলের কি কি বেনিফিটস আছে। এন্থোসিয়ানলের বেনিফিটস বলা মানে আমাদের ইনফ্লেক্টেড বেনিফিটস বলা। তো এটা ভীষণ ভালো অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের ইমিউনিটিটাকে বুস্ট আপ করে এবং ওভারঅল ওয়েলবিং মেনটেন করতে সাহায্য করে, দ্যাট ইজ ইনফ্লেক্ট। এছাড়া আমাদের শরীরে অক্সিডেটিভ ড্যামেজকে কন্ট্রোল করতে সাহায্য করে, মানে আমাদের সাধারণত অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশন খুব ভালোভাবে প্রোভাইড করে। আমাদের শরীরে একটা বিল্ডিং ব্লক হলো আমাদের ডিএনএ, ডি অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তো আমাদের বডি লিউকোসাইটস এর ডিএনএটাকে যাতে ড্যামেজ না হয় সেক্ষেত্রে এটাকে প্রোটেকশন প্রোভাইড করে। আমাদের শরীরে আমরা যে প্রোটিন কনজিউম করি সেটাকে প্রোটেক্টেড রাখে, ডিজেনারেট হতে দেয় না। আমাদের কগনিটিভ ফাংশনের জন্য ভীষণ ভালো, মেন্টাল অ্যালার্টনেস, ফোকাস, কনসেন্ট্রেশন বাড়ায়। আমাদের সাধারণত স্কিনের জন্য খুব ভালো, স্কিনে এই যে আল্ট্রাভায়োলেট ড্যামেজ হয় না, সেটার থেকে আমাদের প্রোটেকশন প্রোভাইড করে, ঠিক আছে? এছাড়া আমাদের শরীরে কোলাজেন ডিগ্রেডেশন, সাধারণত কোলাজেন যদি ডিগ্রেডেশন হয় এটার, আমাদের স্কিন লুজ হয়ে যায়। তো আমাদের স্কিনটাকে টাইট রাখতে সাহায্য করে, স্কিনের ইলাস্টিসিটিটাকে মেনটেন করতে সাহায্য করে। কারো যদি দেখা যাচ্ছে ভিশন রিলেটেড প্রবলেম হয় বা আইসাইট রিলেটেড কোনো যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু, মানে বয়সজনিত কারণের জন্য, আমরা দিতে পারি এন্থোসিয়ানল, আই মিন ইনফ্লেক্ট। মাইগ্রেন, কারো যদি মাইগ্রেনের প্রবলেম হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এই প্রোডাক্টটা খুব ভালোভাবে নেওয়া যায়, আমাদের ব্রেইন অ্যাক্টিভের সাথে সাথে। এছাড়া আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটাকে ঠিক রাখতে সাহায্য করে, সো দ্যাট আমাদের হার্টটা ভালো থাকে। তো অনেকগুলো ফাংশন আছে এর, কিন্তু মেইন ছটা ফাংশন আমরা আইডেন্টিফাই করেছি। ব্রেইন ফাংশন, আমরা যদি এটা ব্রেইন অ্যাক্টিভ বা ব্রাহ্মীর সাথে নিচ্ছি, আমাদের ব্রেইনটাকে খুব শার্প বানাতে সাহায্য করে, মেমোরি পাওয়ার, ফোকাস, কনসেন্ট্রেশন বাড়াতে দারুণ ভাবে কাজে লাগে। আমাদের হার্টের জন্য খুব ভালো, ক্রিল অয়েল, ফ্ল্যাক্স অয়েল, গার্লিক পার্ল বা আমাদের কার্ডিও অ্যাক্টিভের সাথে সাথে এই প্রোডাক্টটা আমরা দিতে পারি, যার নাম ইনফ্লেক্ট, যেটা আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটাকে ঠিক রাখতে সাহায্য করে। আমাদের চোখের জন্য খুব ভালো, মাল্টিভিটামিন, মাল্টিমিনারেলের সাথে আমরা এই প্রোডাক্টটা নিতে পারি, যেটা আমাদের আইসাইটটাকে ভালো রাখে। স্কিন অ্যান্ড হেয়ার হেলথ, আমাদের স্কিনের জন্য হলো স্কিন, নেল অ্যান্ড হেয়ার, নট অনলি স্কিন অ্যান্ড হেয়ার, নেইল অলসো। আমাদের স্কিন, নেইল অ্যান্ড হেয়ার এর জন্য খুব ভালো প্রোডাক্ট হলো ইনফ্লেক্ট। পেটের জন্য খুব ভালো, অমৃত শক্তি বা পুদিনা বা তুলসীর সাথে সাথে আপনি যদি গ্যাস, ইনডাইজেশন, অ্যাসিডিটির হাত থেকে মুক্তি চান, তাহলে আপনাকে কিন্তু, কিছুদিন আগে আমি ডাইজেস্টিভ হেলথ নিয়ে কথা বলেছিলাম, আপনাকে এই প্রোডাক্টটা নিতে হবে, অমৃত শক্তি, পুদিনা বা তুলসী বা ডিটক্সের সাথে, যার নাম মেডিকেল ওয়েল ইনফ্লেক্ট। এছাড়া গ্লাইসেমিক হেলথ ম্যানেজমেন্ট, মানে কারো যদি ব্লাড সুগার কন্ট্রোল করতে হয় সেক্ষেত্রে কারেলা জামুন জুসের সাথে আমরা মোদিকের ওয়েল ইনফ্লেক্ট দিতে পারি। কটা করে আপনি নেবেন? একটা করে ট্যাবলেট দিনে একবার নিতে হবে, জেনারেলি খাবার আগে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করলেন, একটা ইনফ্লেক্ট নিয়ে নিলেন, তার 24 ঘন্টার জন্য আপনাকে পুরো দিন কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশন প্রোভাইড করবে। অলওয়েজ রিমেম্বার, একটা করে ট্যাবলেট দিনে একবার, ঠিক আছে? সো দ্যাট ওয়াজ ইনফ্লেক্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের একটা ভীষণ ভালো প্রোডাক্ট আমাদের সাইবেদিক রেঞ্জের, যেটা আমাদের সাধারণত ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। একাধারে এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট, আবার ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে সাহায্য করে, যার নাম মোদিকের ওয়েল টার্মারিক, খুব ভালোভাবে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশন প্রোভাইড করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো আমরা যখনই আমাদের সাইবেদিক রেঞ্জ নিয়ে কথা বলি, আমরা সবসময় অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট নিয়ে কথা বলি, মানে এর মধ্যে মেইন এলিমেন্টটা কি আছে, তো এর মধ্যে আছে কার্কিউমিনয়েডস, এবং কতটা, 95%। এবং কার্কিউমিনয়েডসকে তিনটে ভাগে ভাগ করা হয়, কার্কিউমিন, ডিমিথক্সি কার্কিউমিন এবং বায়ো ডিমিথক্সি কার্কিউমিন, কারেক্ট? তো আমরা এর বেনিফিটস যদি দেখি কি কি আছে, একটা হলো পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট,
খুব ভালো অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশন প্রোভাইড করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং অন্যান্য সাইবেদিক রেঞ্জের প্রোডাক্টস এর মতো এটাও কিন্তু 100% ন্যাচুরাল, গ্লুটেন ফ্রি। প্রচুর মানুষের গ্লুটেনে অ্যালার্জি থাকে, গ্লুটেন একটা এলিমেন্ট যেটা গম থেকে পাওয়া যায়, তো আমাদের এই প্রোডাক্ট গুলো নিতে পারেন। আর এই প্রোডাক্টটা তো আমাদের গ্লুটেন ফ্রি। ভিগান ভেজিটেরিয়ান দু সেগমেন্টের লোকই নিতে পারেন। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টেড হার্ব, মানে এটা একটা স্পেশাল টেকনোলজি ইউজ করা হয়েছে, যেখানে আমরা দেখেছি যে আমাদের বেস্ট ভ্যারাইটি আমরা কি দিতে পারি। আমরা এখানে দিয়েছি কার্কিউমা লম্বা, কোন জায়গা থেকে সবচেয়ে বেশি কার্কিউমিনটা পাবেন, কার্কিউমিনয়েডস পাবেন, আমরা দেখেছি রাইজোম বা রুট থেকে, সেটাও আমরা টেস্ট করেছি। এবং আমরা এটাও টেস্ট করে দেখেছি যে পিউরিটি পাচ্ছি তো, 100% পিউরিটি পাচ্ছি তো, এর মধ্যে কোনো মিলাবট তো নেই, এটা 100% কিন্তু পিওর। সো আপনি যে টার্মারিকটা পাচ্ছেন তার যে ইনগ্রেডিয়েন্ট, যে উপাদানটা আছে, সেটা 100% কিন্তু একদম পিওর, বিশুদ্ধ। এটা আমাদের স্কিনের জন্য খুব ভালো, এবং যাদের জয়েন্ট পেইন হয় তাদেরকে আমরা দিতে পারি, কারণ এটা অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট আছে, মানে সোয়েলিং তাকে কমাতে সাহায্য করে। সুতরাং আপনার শরীরে যদি কোনো ব্যথা থাকে আপনি সেক্ষেত্রে এই প্রোডাক্টটাকে নিতে পারেন। কোনো কালার ফ্লেভার প্রিজারভেটিভ আমরা অ্যাড করিনি, এবং এর মধ্যে একটা এলিমেন্ট আছে যার নাম হলো পিপরিন, যেটা আমরা মাল্টিভিটামিন মাল্টিমিনারেলও পাই, ব্ল্যাক পেপার এক্সট্রা, কাল গোলমরিচ থেকে আমরা পাই, যেটা আমাদের শরীরে নিউট্রিয়েন্টসকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। কি কি কাজের জন্য আমরা দিতে পারি, কোন কোন জায়গায় দিতে পারি, সাধারণত আমাদের মাইন্ড অ্যান্ড বডিটাকে রেজুভিনেট করতে সাহায্য করে, আমাদের স্কিন ডিজিজে খুব ভালো কাজ করে, আমরা হলদি দিতে পারি, আমি টার্মারিক দিতে পারি, এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কটা করে নেবেন আপনি? একটা করে ট্যাবলেট দিনে দুবার জেনারেলি খাবার পরে। এবং দেখুন এখানে একটা টার্মারিক ট্যাবলেট আপনাকে অ্যাপ্রক্সিমেটলি 50টা টার্মারিক রুটস বা রাইজোমস এর বেনিফিটস প্রোভাইড করছে, কারেক্ট? তো একটা করে ট্যাবলেট আপনি দিনে দুবার নেবেন জেনারেলি খাবার পর 12 বছর এজ থেকে, এই টার্মারিক কিন্তু আমরা সবাইকে দিতে পারি। সুতরাং আজকে আমরা আমাদের এই প্রেজেন্টেশনে কি কি দেখলাম, আমরা দেখলাম আমাদের দুটো ইম্পর্টেন্ট রেঞ্জেস, একটা হলো আমাদের ফাউন্ডেশন রেঞ্জ, আর আরেকটা আমরা দেখলাম হলো আমাদের অ্যান্টি অক্সিডেন্ট রেঞ্জ, কারেক্ট? সো এটাই আমি আপনাদের বলতে চাই যে আমাদের এই মোদিকের আজাদি কি পাঠশালা, যেটা প্রতিদিন সোম থেকে শনিবার বিকেল 5টার সময় বাংলা ল্যাঙ্গুয়েজে হয়, তো যে লিঙ্ক আছে লিঙ্ক আপনাদের সঙ্গে প্রতিদিন আমরা শেয়ার করি। একটাই রিকোয়েস্ট আপনাদের, পুরো ইন্ডিয়াতে আপনাদের যতজন বাংলা ভাষাভাষী মানুষজন আছেন তাদের প্রত্যেককে সেই লিঙ্ক শেয়ার করুন, আমাদের ইউটিউব লিঙ্ক বা আমাদের জুম আইডি পাসওয়ার্ড আপনারা শেয়ার করুন, এবং আপনারা প্রত্যেকে আসুন, আপনাদের নিউ জয়েনিস যারা আছেন, আপনাদের ডাউনলাইনস আছেন, প্রত্যেকের সাথে নলেজটা বাড়ান, কারণ নলেজটা কিন্তু ভীষণ জরুরি বিজনেসটা ডেভেলপ করার জন্য। তো কালকে ঠিক বিকেল 5টায় আপনাদের সঙ্গে এই চ্যানেলে আমাদের দেখা হবে, আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আপনাদের সামনে আসবো ঠিক বিকেল 5টায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। থ্যাংক ইউ সো মাচ।